আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হাফিজি কোরআনের 14 নম্বর পৃষ্ঠা, সূরা আল ইমরানের 191 নং আয়াত আল্লাহ বলতেছেন যে বুদ্ধিমান কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বুদ্ধিমান বলছেন তাদেরকে, যা নাকি দাঁড়ানো, বসা, শোয়া সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা আজকে শান্তি তালাশ করি টাকার কাছে গিয়ে, শান্তি তালাশ করি ক্ষমতার কাছে গিয়ে, কি বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলেন আমি শান্তি ক্ষমতার মধ্যে রাখি নাই, আমি শান্তি টাকা পয়সার মধ্যে রাখি নাই, আমি শান্তি এসির মধ্যে রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি শান্তি রেখেছি আমি মাওলা পাকের জিকিরের মধ্যে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 13 নম্বর পারা, হাফিজি কুরআনের 12 নম্বর পৃষ্ঠা, সূরাতুর রাদের 28 নং আয়াত আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাজ্জা বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে আমি আল্লাহ শান্তি রেখেছি, কি বলেন ঠিক কি না? আমার বাইরে, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নামাজ পড়ার জন্য বলছেন কিন্তু আল্লাহ এই কথা বলে নাই, হে বান্দা তুমি নামাজ পড়ো তোমার সাথে আমি নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি যাকাত আদায় করো তোমার কাছে টাকা পয়সা থাকলে, কিন্তু এই কথা বলে নাই বান্দা তুমি যাকাত আদায় করবা, আমি আল্লাহ তোমার সাথে যাকাত আদায় করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হজ করার জন্য বলছেন কিন্তু এই কথা বলে নাই বান্দা তুমি হজ করলে আমি আল্লাহ হজ করব, কি বলেন ঠিক কি না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাকের জিকির এটা এমন একটা আমাল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা, হাফিজ কুরআনের 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারার 152 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা যখন তুমি আমি মাওলাকে জিকির করবা, আমি মাওলাকে স্মরণ করবা, আমি মাওলা তোমাকে স্মরণ করতে থাকবো, কি বলেন ঠিক কি না? আমার বাইরা, হুকুম কার? আরো জোর আওয়াজ দিয়ে বলেন কার? এই জন্য আমার বাইরা জিকির করা দরকার আছে নাকি নাই? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্যে বলতেছেন তোমরা আমি আল্লাহকে মনে মনে স্মরণ করো ভীত এবং ভয়ের সাথে, ভীত সন্ত্রস্ত এবং কাকুতি বিনতি করে তার স্মরণ করার জন্য বলছেন। আরো জোর আওয়াজ দিয়ে বলেন কার? তার পরবর্তী আয়াতের অংশ বলতেছেন দুনাল জাহরি মিনাল কাউল, হে বান্দা মুখে সুউচ্চ আওয়াজ ব্যতীত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা লাগবে। আমার বাইরে, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এই আয়াতের অধীনে তিনি বলেন জিকির হলো 3 প্রকার। কয় প্রকার? আওয়াজ দেওয়া বলেন কয় প্রকার? 3 প্রকার জিকির। 1 নম্বর জিকির হলো জিকির কালবি, শুধু অন্তর দিয়ে আল্লাহ পাকের জিকির করা। কি দিয়ে? অন্তর দিয়ে আল্লাহ পাকের জিকির করা, জবান দিয়ে উচ্চারণ হবে না, এটাকে বলা হয় জিকির কালবি। 2 নম্বর জিকির অন্তর এবং জবান, অন্তরও আল্লাহ পাকের স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে, জবান দিয়েও আল্লাহ পাকের জিকির করবে, এইটাকে বলা হয় জিকির লিসান। আমার ভাইরা, তাফসীরের মধ্যে লেখে জিকির লিসানি, এই জিকিরটা হলো সবচেয়ে উত্তম, কি বলেন ঠিক কিরা? এই জন্যই দেখা যায় বিভিন্ন হক্কানি পীর মশাইকের দরবারে
বিশেষ করে চরমলায় চিস্তিয়া সাহাবীদের তরিকায় দেখা যায় মাত্র আপনার 22টা সবকের মধ্যে কয়েকটা সবক শুধু জোরে জোরে জিকির করা, আর বাকি সবকই আস্তে আস্তে জিকির করা। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে রাখে যে জিকির 3 নম্বর জিকির হলো জিকিরে জাহরি, অর্থাৎ জোরে জোরে জিকির করা। জোরে জোরে জিকির করব তার পরিমাণ কি? এটা যদি আমি বলি, বলবেন হুজুর নিজের মন গড়া বলতেছে। না, মন গড়া কোনো কথা হবে না, সব কোরআন হাদিস দিয়ে কথা হবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে দুনাল জাহরি মিনাল কওল, জোরে জিকির করতে পারবে তার পরিমাণ তাফসীর জালালের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 10 নম্বর হাসিয়ার মধ্যে বলেছেন আওসাত, অর্থাৎ বেশি জোরও জিকির করা যাবে না, বেশি আস্তেও জিকির করা যাবে না, মধ্যম আওয়াজে জিকির করা লাগবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে জিকির কয় প্রকার হলো? 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর জিকির হলো জিকির কালবি, 2 নম্বর জিকির হলো জিকির লিসানি, 3 নম্বর জিকির হলো জিকির জাহরি। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, বোঝা গেল আল্লাহ পাকের কোরআনের মধ্যে জিকিরের কথা আলোচনা আছে নাকি নাই? তাওয়াবর আস্তে আস্তে জিকিরের কথা আলোচনা আছে, জোরে জোরে জিকিরের কথাও আলোচনা আছে। কি বলেন, ঠিক কিনা? এখন আমার ভাইরা প্রশ্ন করতে পারে, হুজুর কোরআনের মধ্যে বুঝলাম আছে, কিন্তু আপনারা যে একা একা জিকির করেন, আবার মজমার মধ্যে জিকির করেন, এটা কোনো হাদিসের মধ্যে আসেনি, জানা দরকার আছে না? আমার ভাইরা, হাদিসের মধ্যেও আছে, মেসকাত শরীফ 1 নম্বর খণ্ড 194 নং পৃষ্ঠা, 196 নং পৃষ্ঠা, হাদিস নম্বর 2264। আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্দা জন্নি আব্দি ওয়া লা মাহু ইজা যাকারনি ফা ইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আমার ভাইরা, আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন দা জন্নি আব্দি বি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তুমি আমার সাথে যেমন মুআমালা করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই মুআমালাই করব। এ বান্দা, যদি তুমি আমি আল্লাহকে একা একা স্মরণ করো, একা একা আমি আল্লাহর জিকির করো, হাঁটতেছো আল্লাহ জিকির করতেছ, বৈশা রয়েছো আল্লাহ জিকির করতেছ, ঘুমায় যাইবা আল্লাহ জিকির করতেছ, পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আল্লাহ পাক একা একা স্মরণ করতে থাকবে। আমার বাইরে পয়গম্বর বলেন, যদি কেউ মজলিসের মধ্যে মজমার মধ্যে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তুমি মজলিসের মধ্যে আমি আল্লাহর জিকির করবা, ওয়াজে গেলা বক্তা জিকির করতেছে তুমি জিকির করবা, হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, তুমি যেই মজলিসের মধ্যে আমি আল্লাহ পাকের জিকির করবা, ওই মজলিস থেকে উত্তম শ্রেষ্ঠ মজলিসে আমি আল্লাহ তোমার স্মরণ করতে থাকবো। আমার বায়রা, উত্তম মজলিস কোনটা? এই এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আম্বিয়া কেরামের রূহ এবং ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে স্মরণ করতে থাকে। তাহলে বোঝা গেল একা একা জিকির করার হাদিস আছে। কি বলেন, ঠিক কিনা? মজমার মধ্যে জিকির করার এটাও হাদিস আছে। কি বলেন, ঠিক কিনা? এখন বলবেন হুজুর, চরমনাইওয়ালারা দেখা যায় তারা হালকার মধ্যে আল্লাহ পাকের জিকির করে, করে কি করে না? আওয়াজ দিয়া বলেন, করে কি করে না? চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা হালকার মধ্যে আল্লাহ পাকের জিকির করে, এই জিকির হাদিসের মধ্যে আসেনি। আমার বায়রা, হা হাদিসের মধ্যে হালকায় জিকিরের কথাও আছে। আমার বায়রা, মেসকাত শরীফ 1 নম্বর খণ্ড 198 নং পৃষ্ঠা, হাদিস নম্বর 271, এই হাদিসে আল্লাহর নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা মারুতুম বিরিয়াজিল জান্না ফারতাউ ক্বালু ওয়ামা রিয়াজুল জান্না ক্বালা হিলাকুজ জিকির। আমার বায়রা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী সরকার আলম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাবিরাত ইদা মাউতুম বিরিয়াজিল জান্নাহ, যখন তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান দিয়ে পাশ জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, আমার ভাইরা আল্লাহ নবী সরকারের দল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা ওই জান্নাতি বাগানে তোমরা সময় দিও। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহ নবী সরকারের দল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো আল্লাহ পাকের জিকিরের মজলিস সমূহ। তাহলে বোঝা গেল হালকায় জিকির করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা অনেক মৌলবি এখন বের হয়ে গেছে যারা বলে মসজিদে আল্লাহ পাকের জিকির করা ঠিক না, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা আমরা বলতে চাই, যেই মৌলবি বলবে মসজিদে আল্লাহ পাকের জিকির করা ঠিক না, আমি বলবো কোরআনের ভাষায় ওই মৌলবি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা আল্লাহ বলেন কোরআনুল কারীমের এক নম্বর পারা হাফিজ কোরআনের ১৭ নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ১১৪ নং আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযুকারা ফীহা ইসমুহু। আল্লাহ বুলামিল বলেন, আল্লাহ পাকের ঘর মসজিদে যদি কেউ আল্লাহ পাকের জিকির করতে বাধা দেয়, সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা হাদিসের মধ্যে আছে মসজিদে জিকিরের কথা, বলবেন হুজুর হাদিসে কোথায় পাইলেন? আমার ভাইরা মাজমাউ জাওয়াইদ নামক একটা হাদিসের কিতাব রয়েছে, এক নম্বর খণ্ড ৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা নিয়ে আসছেন, আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা সায়ালাম আহলুল জামঈ মান আহলুল কারাম, হে সাহাবীরা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিবেন, তোমাদের মাঝে এমন একটা দলের আবির্ভাব হবে যেই দলটা অত্যন্ত সম্মানিত দল হিসাবে প্রমাণিত হবে। এই হাদিস যখন রাসূল বললেন, একজন সাহাবি ফাকিলা মান আহলুল কারাম ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে, নবী গো ওই দলটা কারা যেই দল নাকি অত্যন্ত সম্মানিত দল হবে কিয়ামতের মাঠে? আমার ভাইরা পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলেন, মাজালিসুজ জিকরি ফিল মাসাজিদ। আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই দলটা হবে তারা যারা নাকি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদে মজলিসের আকার ধারণ করে আল্লাহ পাকের জিকিরে লিপ্ত থাকতো। তাহলে বোঝা গেল আল্লাহর ঘর মসজিদ ও মজলিসের আকার ধারণ করে জিকির করার হাদিস আছে নাকি নাই? আর হুজুর আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি নাই? আমার ভাইরা আমাদের দেশের মধ্যে একজন নাম করা মুফতি ইউটিউবের মধ্যে, এলেমের ক্ষেত্রে না, হাদিসের ক্ষেত্রে না, ফেকার ক্ষেত্রে না, ইউটিউবের মধ্যে নাম করা মুফতি, ওই মুফতি ফতোয়া দিয়েছে চারটা শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে আল্লাহ পাকের জিকির করা জায়েজ নয়, নাউযুবিল্লাহ। আমার ভাইরা ওই মুফতি নামধারী মুফতি যে হাদিস বলে দলিল দেয়, ওই হাদিসের মধ্যে জায়েজ না জায়েজের কোনো কথা রসুল বলে নাই, জায়েজ না জায়েজের কথা রসুল বলে নাই। তাহলে তুমি যে মুফতি বলে স্বীকার করো, মুফতি বলে দাবি করো, মানুষ তোমাকে মুফতি বলে, তাহলে তুমি কিভাবে বললাম? আমার ভাইরা ওই হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করতেছি, মেশকাত শরীফ এক নম্বর খণ্ড ২০০ নম্বর পৃষ্ঠা ২৯৪ নং হাদিস, আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুল কালামি আরবাউন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফজলুল কালামি আরবাউন, উত্তম বাক্য হলো চারটা, কয়টা উত্তম বাক্য হলো চারটা, এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার, চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই মুফতি এই হাদিসের মধ্যে জায়েজ না জায়েজ কোথায় পাইলো? আবার দেখা যায় ওই যে চরমলার বর্তমান শেখ নায়েবে আমির মুজাহিদিন
ফয়জুল করিম দামাত বরকাতুহুমের প্রশংসা করে। আমি বলতে চাই মুফতি সাহেব, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের প্রশংসা তুমি করবা, উনি প্রশংসার যোগ্য। কিন্তু তোমাকে বলতে চাই, যদি প্রশংসা করতে চাও তাহলে যেহেতু চরমলাই ওয়ালারা উজানি ওয়ালারা এই চার শব্দ ব্যতীত অন্য শব্দ দিয়ে জিকির করে, আগে তুমি সেলেন্ডার করো, তারপর তুমি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুমের প্রশংসা করো, কি বলেন ঠিক কিনা? আমার বাইরা এই চার শব্দ ব্যতীত বহু শব্দ আছে আল্লাহ পাকের জিকির করার। আমার বাইরাম সিয়াসিদ্দার প্রসিদ্ধ একটা কিতাব মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 345 নম্বর পৃষ্ঠা 2676 নম্বর হাদিসে একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, নবী গো আল্লাম আল্লিমনি কালামান আকুলুহু, ও নবী আপনি আমাকে এমন কিছু বাক্য শিখায় দেন যেই বাক্যগুলো আমি পড়তে থাকব। আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে বলতেছেন, তুমি পড়া কুল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমার বায়রাম, আবার আল্লাহ নবী ওই সাহাবীকে বলতেছেন, এ গ্রাম্য সাহাবী তুমি পড়ো আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহি কাসীরা ও সুবহানাল্লাহি রাব্বিল আলামিন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম। আমার বায়রাম এগুলো কার শব্দ? আল্লাহর শব্দ কার শব্দ? আল্লাহর। তাহলে বোঝা গেল চার শব্দ ব্যতীত আরো জিকির আছে, কি বলেন ঠিক কি না? আমার বায়রা ওই গ্রাম্য সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গম আপনি যে বাক্যগুলো আমাকে শিক্ষা দিলেন এই বাক্য তো আমার সাথে খাস নয়, এই বাক্য হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে খাস, কি বলেন ঠিক কি না? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু শব্দ শিখায় দেন যে শব্দ দ্বারা আমি আল্লাহ নিকট দোয়া করব। আমার বায়রা আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, তাহলে তুমি পড়ো কুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। আমার বায়রা আমরা ওই মুফতিকে বলতে চাই, এই হাদিসের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই চার শব্দ ব্যতীত আরো শব্দ আসেনি, কি বলেন? তাহলে বোঝা গেল এই চার শব্দ ব্যতীত আল্লাহ পাকের বহু শব্দ আছে, আল্লাহ পাককে ডাকার, কি বলেন ঠিক কি না? আমার বাইরে তো হাদিসের বর্ণনা দিলাম, কুরআনের মধ্যে আছে আল্লাহ বলবেন কুরআনুল কারীমের 15 নম্বর পারা হাফিজ কুরআন 11 নম্বর পৃষ্ঠা সূরা বনি ইসরাঈলের 110 নং আয়াত আল্লাহ বলেন, কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। লড়াকটা বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বহু নাম আছে, আছে নাকি নাই? আল্লাহকে সিফতি নাম বহু আছে। আল্লাহ বলে, বান্দা তোমার যে কোনো সিফতি নাম দিয়ে আমি আল্লাহকে ডাকতে পারো, কে বলছেন? তাহলে বোঝা গেল এই চার শব্দ ব্যতীত আরো বহু শব্দ আছে আল্লাহকে ডাকার, কি বলেন ঠিক কিনা? আমার বাইরে বিশেষ করে আল হাদিস লামাজাবি কঠোরপন্থী কিছু আলেম বের হয়ে গেছে যারা বলে আল্লাহ আল্লাহ শব্দে জিকির করা জায়েজ নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার বায়রা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ আসেনি, কথা কয় না? আল্লাহ আল্লাহ শব্দ দ্বারা জিকির করা জায়েজ আছে, দলিল কি? দৈহ কোরআন। আমার বায়রা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা হাফিজি কোরআনের 11 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 110 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইদউল্লাহ আবিদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো আপনি ঘোষণা দিয়ে দেন আপনার উম্মতরা যাতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে অথবা রহমান বলে ডাকে। তাহলে বোঝা গেল আল্লাহ শব্দ রহমান শব্দ দিয়েও আল্লাহ পাকের জিকির করা যায়, কি বলেন ঠিক কি না? বর্তমানে আহলে হাদিস লামাজাবি বায়রা যারা বলে আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ নাই, আমি বলতে চাই তারা কোরআনও বুঝে না হাদিসও বুঝে না, কি বলেন ঠিক কি না? আমার বায়রা দুই নম্বর দলিল হাদিস, আমরা সবাই জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হয়ে গেলেন তার মালিক তার মনিব তার উপরে এমন নির্যাতন শুরু করে দিয়েছে,
তিনি শেষ পর্যন্ত তাকে বলতেছে তুমি মুহাম্মদকে ত্যাগ কর, মুহাম্মদ আল্লাহকে ত্যাগ কর। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শুনেন, আমি সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু আমি আমার বন্ধু মুহাম্মদ এবং মুহাম্মদের আল্লাহ তাদেরকে আমি ত্যাগ করতে রাজি না। কি বলে, ঠিক কি না? আমার বাইরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন উত্তপ্ত বালুর উপর শোয়া রাখতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাত আহাত শব্দ বলে আল্লাহকে ডাকতেন। আমার ভাইরা কি বলেন, ঠিক কি না? আমার ভাইরা, এই হাদিসের রাবিদের কথা আলোচনা করতে গিয়ে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাই মিসবাহু জুজাজ নামে একটি কিতাব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 23, ওই 23 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, লবজে মুফরাদ দ্বারা আল্লাহ পাকের জিকির করা জায়েজ। আহাত শব্দ লবজে মুফরাদ একক, এই একক শব্দ দিয়ে আল্লাহ পাকের জিকির করা জায়েজ। তার কারণ হলো, হযরত বিলাল যখন আহাদ আহাদ শব্দ বলতেন, আল্লাহ নবী শুনতেন, আল্লাহ নবী বেলালকে নিষেধ করে নাই, বেলাল তুমি আহাদ আহাদ বইলো না। তাহলে বোঝা গেল, লবজে মুফরাদ আহাদ আহাদ শব্দ দ্বারাও আল্লাহ পাকের জিকির করা জায়েজ। কি বলেন, ঠিক কি না? আমার ভাই, শুধু তাই নয়, ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লবজে আল্লাহ, এই হাদিস অনুযায়ী লবজে আল্লাহ দ্বারাও আল্লাহ পাকের জিকির করা জায়েজ। আমার ভাইরা, 3 নম্বর দলিল মেসকাত শরীফ 2 নম্বর খণ্ড 480 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 5516, এই হাদিসে আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললেওয়ালা বাকি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কখনো সংগঠিত করবে না। কি বলেন, ঠিক কি না? তাহলে বোঝা গেল, আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ। কি বলেন, ঠিক কি না? এখন আসেন, অনেক মৌলভী বলে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ, নাই আছে নাকি নাই? আমার বাইরে ইল্লাল্লাহ জিকির এটা করাও জায়েজ। কবুদুর কিভাবে বলবেন, কি দলিল আপনার, কয়টা দলিল লাগবে? ইল্লাল্লাহ জিকির জায়েজ কিন্তু সুন্নত না। নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুম তিনি এক সাংবাদিকের সামনে বলছিলেন, আমরা তো ইল্লাল্লাহ জিকিরকে সুন্নত বলি না, আমরা ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ বলি। জায়েজ এক জিনিস, সুন্নত হলো আরেক জিনিস। কি বলে, ঠিক কি না? আমার বলে জায়েজ কিভাবে বলি? এক নম্বর দলিল, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বরকাতুহুম তিনি চরমরার ময়দানে এসে ঘোষণা দিয়েছিলেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ। কি বলেন, ঠিক কি না? আমার বায়রা, আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহুম ইনিও ঘোষণা দিয়েছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ। কি বলেন, ঠিক কি না? আল্লামা নূরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুম তিনিও বলেছেন, ইল্লাল্লাহ জিকির জায়েজ ইল্লাল্লাহ জিকির জায়েজ। চরমনার বর্তমান নায়েব আমিরুল মুজাহিদিন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুম তিনিও বলছেন, ইল্লাল্লাহ জিকির জায়েজ। কি বলেন, ঠিক কি না? অনেকে বলতে পারেন, হুজুর, আমরা হাবিবুর রহমান খায়রাবাদী ওনাকে আমরা মানবো না, আমরা শাহ আহমদ শফি ওনাকে আমরা মানবো না, আমরা আল্লামা নূরুল ইসলাম ওলিপুরি ওনাকে আমরা মানবো না, আমরা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাকে আমরা মানবো না, আমরা হাদিস দেখতে চাই, হাদিস আসেনি? হ হাদিস আসে, কোন কিতাবের মধ্যে? আমার বাইরা, সর্বোচ্চ সহি কিতাব নাম হলো বুখারি শরীফ। কি বলেন, ঠিক কি না? আমার বাইরা, এই বুখারি শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 21 এবং 22 নম্বর পৃষ্ঠা 112 নম্বর হাদিসে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন। কি হাদিস? আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, বাইতুল্লাহর মধ্যে গেলেন, নবী ঘোষণা দিয়ে দিলেন, হেরাম শরীফের কোনো গাছ কাটা যাবে না, কোনো গাছ কাটা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই জায়গার মধ্যে একটা গাছ আছে ইজখির, ইজখির নামক গাছটা আমাদের খুব প্রয়োজন। নবী গো আপনি এই গাছটা কাটার অনুমতি দেন। আল্লাহ নবী বললেন যা অনুমতি দিলাম, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। নবী ইল্লাল ইজখির বলে ইজখির গাছ কাটার আল্লাহ নবী তাদেরকে অনুমতি দিয়া দিলেন। বলবেন হুজুর ইল্লাল্লাহ জিকিরের সাথে ইল্লাল ইজখিরের কি সম্পর্ক? আমার বাইরে সম্পর্ক আছে এটা বুঝানোর আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার মধ্যে কোরআন আগে আসছে নাকি গ্রামার আগে আসছে? আওয়াজ দিয়ে বলেন, কোরআন আগে আসছে নাকি গ্রামার আগে আসছে? হাদিস আগে আসছে নাকি গ্রামার আগে আসছে? আমার ভাইরা যারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তারা বলে, যারা ইল্লাল্লাহ জিকিরের দলিল দেয় তারা বলে তারা গ্রামার দিয়ে দলিল দেয়। আমি বলতে চাই না না গ্রামার দিয়ে কেন, আগে কোরআন আসছে আগে হাদিস আসছে তারপর গ্রামার আসছে, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা এখন আসেন হাদিসের সাথে ইল্লাল্লাহ জিকিরের কোন সম্পর্ক আসেনি? আসে আমার ভাইরা ইল্লাল ইজকির, তার আগে কাটা শব্দটা নবী মাহজুব রাখছে, উজ্জ রাখছে, নবী কাটা শব্দটা উল্লেখ করে নাই, শুধু বলছে ইল্লাল ইজকির, ইল্লাল ইজকির, ইজকির গাছ তুমি কাটতে পারবা। আমার ভাইরা ঠিক তেমনি ভাবে ইল্লাল্লাহ তার আগে লা ইলাহা এই শব্দটা উজ্জ আছে, যেভাবে নাকি বুখারীর মধ্যে 112 নম্বর হাদিসে ইল্লাল ইজকির ওই জায়গায় কাটা শব্দটা উজ্জ, ঠিক তেমনি ভাবে ইল্লাল্লাহ তার আগে লা ইলাহা এই শব্দটাও উজ্জ। এখন আসেন গ্রামারের মধ্যে, গ্রামারের নিয়ম অনুযায়ী এই নিয়মটাকে বলা হয় মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা। গ্রামাররা বলে এই নিয়মটাকে কি বলা হয়, মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা। তাহলে গ্রামার তো পরে পরে আসছে, আমরা গ্রামার অনুযায়ী কেন ইল্লাল্লাহ জিকির জায়েজ বলবো না? হাদিস অনুযায়ী ইল্লাল্লাহ জিকির জায়েজ, কি বলেন ঠিক কিনা? আমার বায়রাম ওই যে ইল্লাল ইজকির তার আগে মুস্তাসনা মিনহু আল্লাহ নবী উল্লেখ করে নাই, উজ্জ্ব রাখছে, ঠিক তেমনি ভাবে ইল্লাল্লাহ তার আগে মুস্তাসনা মিনহু উজ্জ্ব, যখন নাকি কেউ ইল্লাল্লাহ জিকির করে সে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বলে না, বরঞ্চ তার দিলের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, কি বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল ইল্লাল্লাহ জিকির করাও যায় কথা কয় না? অনেকে বলতে পারেন হুজুর আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা জিকিরের মধ্যে গেছেনি, হালকা জিকিরে উপস্থিত হয়েছেনি, তার কোনো দলিল আসেনি? হ্যাঁ দলিল আছে, আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা জিকিরের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। বলবেন হুজুর দলিল কোথায়? আমার বায়রাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা, হাফিজ কোরআনের 15 নম্বর পৃষ্ঠা, সূরা কাহাফের 28 নং আয়াত আল্লাহ বলেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আমার বায়রাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা যখন নবীর উপর অবতীর্ণ করেছেন তার কয়েকটা শান নজুল আছে, তার মধ্যে থেকে একটা শান নজুল হলো আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন হে নবী আপনি তাদের সাথে গিয়া বসেন যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে। আমার বায়রা এই আয়াত যখন অবতীর্ণ হয় আল্লাহ নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক তাবির বাসায় ছিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, তালাশ করতেছেন কোথায় কোন জায়গায় কোন সাহাবীরা আল্লাহ পাকের জিকির করতেছে। তালাশ করতে করতে গিয়া দেখেন আল্লাহ নবী এক জায়গায় কিছু সাহাবী বৈশা আল্লাহ পাকের জিকির করতেছেন। সাহাবায়ে কেরামদের শৈলের মধ্যে ভালো কোনো কাপড় নাই, পরনে শুধু লুঙ্গি, মাথার চুলগুলো এলোমেলো, আল্লাহ নবী তাদের সাথে গিয়া বসছেন, বৈশা বলতেছে হে সাহাবীরা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন মানুষ রাখছে যাদের সাথে বসার জন্য আল্লাহ পাক আমি নবীকে নির্দেশ দিয়েছে। তাহলে হালকায় জিকির, জিকিরের মজলিসে যাওয়া দরকার আছে নাকি নাই? কথা কয় না আছে নাকি নাই? আমার বাইরা আমরা জিকিরে যাব কিন্তু দেখা যায় বর্তমানে অনেক জায়গায় জিকিরের মধ্যে লাফালাফি করে, আছে নাকি নাই? কথা কয় না?
অনেক আছে জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন লাফালাফি করে, সেইটা নিষেধ নাই, সেইটা কোনো সমস্যা নাই, কিন্তু জিকির যখন করা হয় তখন যদি তার নিজের মধ্যে কোনো হালত চলে আসে তাহলে উচিত হলো, উত্তম হলো তার হালতকে দামা চাপা দিয়ে রাখা, কি বলেন ঠিক কি না? কিন্তু আমার ভাইরা, তারপরও নিয়ম হলো আল্লাহ পাকের জিকির যেই জায়গা হবে মানুষের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে উঠবে, এইটাই স্বাভাবিক, কি বলেন ঠিক কি না? কিন্তু আমার ভাইরা, অনেক জায়গায় দেখা যায় আল্লাহ পাকের জিকির চলতেছে, অনেক জায়গায় বৈশা, অনেকে কাটতেছে, তার কোনো নিষেধ নাই, কিন্তু অনেকে দেখা যায় ফাল দিয়া স্টেজে চলে আসে, আইসা বাতি ভেঙ্গে ফেলে, আছে নাকি নাই, বাতি ভেঙ্গে ফেলে, মাইক ভেঙ্গে ফেলে, বক্তার গলার মধ্যে চিপ দিয়া ধরে, আছে নাকি নাই, অনেকে স্টেজের কাপড় ছিঁড়া ফেলে। আমার বাইরা, এটা তো কোনো হালত না। আমি বলতে চাই, আল্লাহ মাফ করো, যদি আপনার উপর হালত চলে আসে তাও তো আল্লাহ মাফ করবেন, কিন্তু ইচ্ছা করে যদি আপনি কোনো বক্তার শৈলের মধ্যে গিয়ে পড়ে যান, অথবা মাইক ভেঙে ফেলেন, অথবা স্টেজের কাপড় ছিঁড়া ফেলেন, যদি ইচ্ছা করে এরকম করেন, খোদার কসম, এমন যদি ইচ্ছা করে করেন তাহলে আপনার কিন্তু ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। তার কারণ হলো ফতোয়ায়ে হিন্দিয়া দুই নম্বর খণ্ড 248 নং পৃষ্ঠায় একটা ইবারত রয়েছে, ওয়ুকফারু ইজা ওয়াসাফাল্লাহ তাআলা বিমা লা ইয়ালিকু বিহি আও সাখিরা বিইসমিন মিন আসমাইহি। আমার ভাইরা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার ঈমান চলে যাবে, এমনকি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে কেউ বেয়াদবি করে তাহলে তারও ঈমান চলে যাবে, কি বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা জিকির করব, হালত আসতে পারে, হালতটাকে দামা চাপা দিয়ে রাখার চেষ্টা করব, এটা উত্তম, কিন্তু যদি হালত আসে ভালো কথা, কিন্তু অনিচ্ছা যদি হালত আসে এটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ইচ্ছা করে যদি হালত হয় তাহলে ফতোয়ায়ে হিন্দিয়ার এই এবারত অনুযায়ী আপনার কিন্তু ঈমান চলে যাবে, খবরদার, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা, অনেকে বলতে পারেন হুজুর জোরে জোরে জিকির করা যাবে নি, হ্যাঁ যাবে, জোরে জোরে জিকির করা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, তবে কিছু শর্ত আছে, তবে কি আছে, শর্ত আছে, আপনি যেই জায়গায় জিকির করবেন যদি আপনি মানুষকে দেখানোর জন্য জিকির করেন তাহলে আপনার জন্য জায়েজ নাই। আমার ভাইরা, আপনি জিকির করবেন ভালো কথা, কাকে রাজি খুশি করার জন্য, আরো জোর আওয়াজ দিয়ে বলেন কাকে, কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি আপনি জিকির করেন তাহলে জোরে জোরে জিকির করা আপনার জন্য জায়েজ নাই। দুই নাম্বার, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, আপনি জিকির করলে কোরআন তেলাওয়াত তার ব্যাঘাত ঘটবে, আপনার জন্য জোরে জোরে জিকির করা জায়েজ নাই। তিন নাম্বার, কেউ ইবাদতের মধ্যে লিপ্ত, আপনার জিকিরের কারণে যদি ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে জোরে জোরে জিকির করা যাবে না। চার নাম্বার, যদি কেউ নামাজ পড়তেছে, যদি কেউ ঘুমায় থাকে, এমন তো অবস্থা যদি আপনি জিকির করেন, আপনার জিকিরের কারণে যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে আপনারও জিকির করা জায়েজ নাই, কি বলে ঠিক কি না? এই কয়েকটা কারণ ব্যতীত আপনি জোরে জোরে জিকির করতে পারবেন, কোনো নিষেধ নাই, কি বলে ঠিক কি না? আমার ভাই, আল্লাহ নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিকির করেছেন। আল্লাহ নবী বলেন, কানা ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহিয়ানিহি। আল্লাহ নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরে লিপ্ত থাকতেন। কার জিকিরে? আল্লাহ পাকের জিকিরে লিপ্ত থাকতেন। বলবেন হুজুর, সাহাবায়ে কেরাম জিকির করছেনি, হ্যাঁ সাহাবায়ে কেরামও জিকির করছে, কেমন জিকির করতো? আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরতে সিদ্দিক আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস ছিল, তিনি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তিনি করতেন। আমার বায়রাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস ছিল, তিনি সব সময় আল্লাহু আকবার কাবীরা এই জিকির করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস ছিল, তিনি সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকির করতেন। আমার বায়রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস ছিল, তিনি সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করতেন। তাহলে বোঝা গেল, আল্লাহ নবী জিকির করেছেন, সাহাবায়ে কেরামও জিকির করেছেন, কি বলেন ঠিক কি না? আমাদের আকাবের উলামায়ে কেরাম তারাও জিকির করেছেন, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা,
হযরত রাসূল আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ফকি ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি যখন পড়ালেখা শেষ করলেন, মাদ্রাসায় যখন তিনি শিক্ষকতা করবেন, তিনি চিন্তা করলেন একজন আল্লাহওয়ালার হাতে গিয়ে হাত রাখা দরকার। কি বলেন? একজন আল্লাহওয়ালা, একজন খাদি পীর, তার কাছে গিয়ে কি রাখা দরকার? বয়াত হওয়া দরকার। আমার বায়রাম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই তিনি রওনা হয়ে গেলেন হাজির আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। গিয়া বললেন, গিয়া শায়েখের লোকে দেখা করলেন, বলতেছেন, শায়েখ আমাকে অনুমতি দেন, আমি আবার মাদ্রাসায় চলে যাব। হাজির আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, রশিদ আজকে তুমি আসছো আমার খাঙ্কার মধ্যে থেকে যাও। কয় হুজুর, আমি যদি থাকি আমার ক্লাসের সমস্যা হবে, আমি সকালবেলা গিয়ে ক্লাস ধরতে পারবো না। হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মিয়া রশিদ থেকে যাও না। বারবার যখন হুজুর বলতেছেন, এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হুজুর আপনার খাঙ্কা যদি আমি থাকি রাত্রে আমার ঘুম হবে না। কয়, কেন ঘুম হবে না? আপনার খাঙ্কার মধ্যে রাত্রে যখন গভীর হয়, কিছু মানুষ আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিছু মানুষ কোরআনের তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিছু মানুষ তাহাজ্জুদ নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিছু মানুষ দুই হাত তুলাম চোখের পানি ফেলায় কান্দে আল্লাহ নিকট দোয়া করতে থাকে। এই কারণে আমি আপনার খাঙ্কায় ঘুমাতে পারবো না। এবার হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রশি তুমি কোনো চিন্তা করবা না, তোমার কোনো ঘুমের কোনো ব্যাঘাত হবে না। তার খাদেমকে ডাক দিয়ে বললেন, এ খাদেম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির বিছনাটা আমার বিছনার সাথে মিলায় দাও। আবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির বিছনাটা যখন হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির সাথে মিলায় দিলেন, রাত্রেবেলা ঘুমায় গেলেন, রাত্রে যখন গভীর হয়ে গেল, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির তার ঘুম ভেঙে গেছে। তিনি দেখেন একদিকে তাকায় দেখেন কিছু মানুষ দাঁড়াইয়া নামাজ পড়তেছে, কিছু মানুষ দুই হাত উঠে আল্লাহ নিকট দোয়া করতেছে, আবার কিছু মানুষ জিকির করতেছে, কিছু মানুষ খাঙ্কার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আমার বাবা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই নিজেকে প্রশ্ন করতেছেন আর বলতেছেন, রশিদ তুমি তো নিজেকে আল্লাহওয়ালা মনে করো, তুমি তো নিজেকে বড় আলেম মনে করো, কিন্তু দেখো সাধারণ মানুষ দাঁড়াইয়া নামাজ পড়তেছে, সাধারণ মানুষ দাঁড়াইয়া আল্লাহ পাকের জিকির করতেছে, সাধারণ মানুষ দাঁড়াইয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে, তুমি কিভাবে শুয়ে থাকো? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে উঠা তিনিও আল্লাহ পাকের জিকির করা শুরু করলেন। আমার বায়রা জিকির করতে করতে যখন নাকি ফজর আজান হয়ে গেল, ফজর আজান হয়ে যাওয়ার পর নামাজ যখন পড়লেন, এবার হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন, কে রে আমার পাশে বৈশা জিকির করতেছিল, কেউ কোনো কথা বলে না। রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়ে বলেন, হুজুর আমি আপনার পাশে বৈশা আমি জিকির করতেছিলাম। এবার হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, হে রশিদ তুমি জিকির করবা, জিকির শিখা কেন তুমি জিকির করো না? জিকির আগে শিখো, তারপর তুমি জিকির করো। আমার বায়রা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, হুজুর আপনি আমাকে বয়াত করে নেন, আমি আর মাদ্রাসায় যাব না, এতক্ষণ থাকতে চাই নাই, এখন বলতেছে আমাকে কি করে নেন, বয়াত করে নেন, মুরিদ বানায় নেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির নিকট বয়াত হয়ে গেলেন। আমার বায়রাম কয়েকদিন পর এক জায়গায় দাওয়াতে যাবে, এখন তাকে খেলাফত দিবে। হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই তার ছাগলিদকে খেলাফত দিবে, এখন খেলাফতের যোগ্য কিনা এটা পরীক্ষা করা দরকার আছে না? কি বলে, খেলাফতের যোগ্য কিনা পরীক্ষা করা দরকার। এবার হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, এ রশিদ আমার সাথে চলো দাওয়াতে যাওয়া লাগবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইকে নিয়া হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই দাওয়াতের মধ্যে চলে গেলেন। আমার বায়রা দাওয়াতের মধ্যে গিয়া দেখে কত সুন্দর খানা ফল ফলাদি
সুন্দর করে সাজা রাখছে আমার বায়রাম হাজী আমদাদুল্লাহ মহাজরি মক্কি রহমাতুল্লাহ আলাই। তিনি যখন খানার আসনে বইয়া একটা রুটি নিলেন আর একটু ঝোল নিলেন, দিয়া মিয়া রশিদকে বলতেছে, হে রশিদ যাও ওই যে ঘরের কোনার মধ্যে গিয়ে বৈশা খাও। ঘরের কোনার মধ্যে গিয়ে কি করো? বৈশা খাও। আজকে যদি আমাদেরকে বলা হতো বলতো পিসাবে তো ভালো ভালো খাইবে আর আমাদেরকে এই খানা খাওয়াবে, দশজন আগা পিসাবকে আগে সাইজ কর কি বলে ঠিক কিনা। আমার বাইরা রশিদ আহমদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাই তিনি কোলার মধ্যে চলে গেলেন, কোলার মধ্যে গিয়ে তিনি খাইতেছেন। আবার হাজি আমদাদুল্লাহ মহাজরি মক্কি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, হে মিয়া রশিদ তোমার উপর আমি এহসান করেছি, তোমাকে তো এতটুকু রুটি এবং ঝুল দেওয়ার তুমি যোগ্য না। রশিদ আহমদ গঙ্গোহি বলে, হুজুর আপনি ঠিকই বলছেন, আপনি আমাকে এতটুকু গোশত এবং রুটি দেওয়ার আমি যোগ্য না। হুজুর আমি তো আপনার জুতাও বহন করার যোগ্যতা রাখি না। চিন্তা করে দেখেন আমার বাইরে কথা যখন বললেন হাজি আমদাদুল্লাহ মহাজরি মক্কি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, বোঝা গেল পরীক্ষায় পাশ, কি বলে ঠিক না? চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, পরীক্ষায় পাস হয়ে গেছে। আমার বাইরা হাজি আমদাদুল্লাহ মহাজরি মক্কি রহমাতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাইকে খেলাফত দিয়ে দিলেন, বললেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাইরা জিকির করা দরকার আছে নাকি নাই? আর হুজুর আওয়াজ দিয়ে বলে জিকির করা দরকার আছে নাকি নাই? যেই আলোচনা করলাম তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।